আরেক হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি জীবনে কোনোদিন দেখি আমার বিবির সাথে কোনো পর পুরুষ একান্তে কথা বলতেছে, হযরতে সাদ বলে সাথে সাথে আমার গায়রত আমাকে বলে আমি তার কল্লা গর্দান উড়িয়ে দেব। এটা হাদিস। আল্লাহর নবী শুইনা বলছে, সাদ এই গায়রত এই আত্মমর্যাদা যদি তোমার থাকে আল্লাহর কসম আমি মুহাম্মাদের আত্মমর্যাদা এর চাইতে বেশি। এরপরে নবী বলে, সাদ আমার আত্মমর্যাদা যদি তোমার চাইতে বেশি হয় আমার আল্লাহর আত্মমর্যাদা তার চাইতে বেশি। অতএব আমার আল্লাহ কোনো ফাহেশা, এটা বলছে, এই কারণে আমার আল্লাহ কোনো ফাহেশা অশ্লীল নারীকে জান্নাতের গ্রাম শুনতেও দিবে না।